আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক শাহি চ্যানেলে রিয়েল লাভ গল্পের 64 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। পরের দিন সকালে রেডি হয়ে আসবো আসবো করেও দুপুর গড়িয়ে বিকেলের দিকে আব্বাম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। আব্বুর ট্রেন রাত 10টায়, আব্বু 10টার দিকে চিটাগাং চলে যাবে। ফ্ল্যাটে ঢুকেই সারা শরীর বিষাদে ছেয়ে গেল, আবার সে একাকিত্ব জীবন। রুমে এসে আগে একটু রেস্ট নিলাম। উনি রুমে ঢুকেই ধপাস করে বেডে শুয়ে পড়লেন, বেড কেঁপে উঠলো। আমি চমকে উঠে বললাম, আস্তে, এভাবে কেউ লাফায়? উনি আমার দিকে তাকিয়ে বললেন, সরি টিয়া পাখি, ভয় পেয়েছ? ভয় কেন পাবো, আমি অতটাও ভীত না, প্রেগনেন্ট দেখে বললাম আর কি। বাবুরা কি জেগে গেছে? আজব কথাবার্তা, এখন কি ওদের জেগে থাকা বা ঘুমিয়ে পড়ার বয়স? উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে ধাক্কা দিয়ে বললাম, দেখি সরুন, রেস্ট করার জন্য একটু শুয়েছিলাম, কিন্তু আমি তো ভুলে গিয়েছি আপনি থাকা অবস্থায় সেটা যে অসম্ভব। ইস, কাছে থাকলে বেশি আদর পাও তো, তাই এরকম বলছো, দেখি শুয়ে পড়ো, একদম উঠবে না। আমি উঠলাম না, ওনাকে জড়িয়ে ধরেই শুয়ে পড়লাম। সেদিন কিচেনে আচারের বয়ম খালি দেখলাম, শেষ হয়ে গিয়েছে, বলনি কেন? হঠাৎ আচারের কথা জিজ্ঞেস করাতে আমি চমকে উঠে বললাম, খেয়াল করেছেন আপনি? লেবু ছিল বাসায়, তাই আর বলা হয়নি, যেটা শেষ হয়ে যাবে সাথে সাথেই জানাবে। এভাবে চুপটি মেরে বসে থাকলে তো আমি কিছুই বুঝবো না, আচারের মতো সব জিনিস তো আর আমার চোখে পড়ে না। সরি আর হবে না, তোমার সব সরি আমি কাউন্ট করে রাখছি, দেখি আমি মরার আগ পর্যন্ত তুমি কতবার আমাকে সরি বলো। হঠাৎ ওনার এরকম কথা শুনে আমি ওনার পিঠ খামচে বললাম, আর কখনো বলবেন মরার কথা? হ্যাঁ তো আসতে, কেউ খামচে দেয়? জোরে দাও, খারাপ মানুষ দেখছি, আপনার মতো খারাপ আমি জীবনেও দেখিনি, ছাড়ুন। আমি ওনাকে ছেড়ে দেওয়ার ভান করলাম, কিন্তু ছেড়ে দিতে মোটেও ইচ্ছে করলো না। উনি আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বললেন, আর বলবো না, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে, এরকম ছোটোখাটো ব্যাপারগুলো আমার কাছ থেকে একদম লুকোনো চলবে না। সরি, প্রমিস করলাম আর হবে না, সত্যি তো? সত্যি। উনি আমার কপালে চুমু দিয়ে চোখ বন্ধ করলেন। আমি ভালো মতো ওনার বুকের উপর শুয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলাম। সবগুলো বোতাম খোলার পর বুকের উপর শুয়ে শার্টের ইন খুলে দিলাম। আমার কাণ্ড দেখে উনি হাসছেন। আমি প্যান্টের বেল্ট একটানে খুলে ফেললাম। আমি উঠে বসে ওনাকে ঘুরিয়ে উপর হয়ে শুয়ে দিলাম, দেন শার্ট খুলে পায়ের নিচে রাখলাম। উনি উপর হয়ে শুয়ে আছেন, আমি ওনার পিঠের উপর শুয়ে পড়লাম। উনি হাসতে হাসতে বললেন, প্যান্ট কেন বাকি রাখলে, ওটাও খোলো। এই যে আবার অসভ্যতা আমি শুরু করবেন না, সামান্য প্যান্টটাই তো খুলতে বললাম, তাই এই কথা শোনালে? তোমার সাথে তো সেভাবে আমার সময় কাটানোই হলো না, বাবুরা আগে। চুপ, একদম চুপ, উল্টাপাল্টা কথা বলে একদম অস্বস্তিতে ফেলবেন না, বলে দিলাম। আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। আমি ওনার পেছনে চুল টান ফেলতে বললাম, ঘুমিয়ে পড়ুন তো, তাহলে আমিও একটু ঘুমোতে পারি। আমার কথা শুনে উনি ঘুরে চিত হয়ে শুয়ে আমাকে বুকের মাঝে নিয়ে পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আমি মোটেও তোমাকে ডিস্টার্ব করছি না টিয়া পাখি, ঘুমিয়ে পড়লে? তাহলে চুপ যে, ভালো লাগছে চুপ থাকতে? তুমি যখন পেট নিয়ে হাঁটাহাঁটি করো আমি অবাকে শুধু তোমাকেই দেখি, এইটুকুন একটা পিচ্ছি মেয়ে সেখানে লুকিয়ে লুকিয়ে প্রেগনেন্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে? আমি ওনার বুকে কিল ঘুষি মেরে বললাম, কথার কি ছিঁড়ি, লুকিয়ে লুকিয়ে প্রেগনেন্ট, ছি অসভ্য একটা। উনি আমার হাত শক্ত করে ধরে চুমু খেয়ে বললেন, ঠিকই তো বলেছি, লুকিয়ে লুকিয়েই তো হয়েছে, মোটেও না আপনি করেছেন। আরে আমি তো এই লুকিয়ে প্রেগনেন্ট বলতে সেই লুকিয়ে প্রেগনেন্টের কথা বলিনি, একদম বোঝাতে আসবেন না, সব দোষ আপনার, আপনার আপনার, ওকে ওকে, সব দোষ আমার, মেনে নিচ্ছি, রিল্যাক্স। আমি আবার চোখ বন্ধ করে ওনার বুকে শুয়ে পড়লাম। উনি আমার মাথায় হাজারটা চুমু খেয়ে বললেন, ইদানিং তোমাকে বেশি বাবু বাবু লাগে। আমার তো ভাবতেই অবাক লাগে, যখন বাবুরা তোমাকে আম্মু বলে ডাকবে
তখন তোমাকে কেমন দেখাবে? আমাকে বাবা বলে ডাকলে না হয় আমাকে মানাবে, বাট তোমাকে, ইস, সিনগুলো আমার চোখের সামনে ভাসছে টিয়া পাখি, একদম ওয়েট করতে পারছি না। করতে হবে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাবু হয়েছে। সিরিয়াসলি? বলে আমি নাক ডাকা শুরু করলাম, ওনাকে আর কথা বলাতে দিলাম না। রাতে কিচেনে ঢুকে আম্মুর দেওয়া খাবারগুলো গরম করে দুজনেই খেয়ে হরর মুভি দেখা শুরু করলাম। মুভিটা মোটেও ভয়ঙ্কর ছিল না, আমি অনেক ভীতু, তবু মুখটা দেখে ভয় পেলাম না। উনি পাশে ছিলেন বলে হয়তো বা ভয় পাচ্ছিলাম না। সকালে ঘুম থেকে উঠে পাশে একটা চিরকুট পেলাম, হলুদ কাগজ ভাঁজ করে রাখা, ওনাকে পাশে পেলাম না। আমি ঘুমঘু চোখে চিরকুটটা খুলে কয়েক লাইনের কিছু লেখা দেখলাম, আমি পড়তে শুরু করলাম। ঠিয়া পাখি, প্রথমেই সরি, আমি বিকেল থেকে ট্রাই করেও সামনাসামনি তোমাকে কথাটা বলতে পারছিলাম না। অনেক ট্রাই করেছি বলার কিন্তু পারিনি, আর কোনো উপায় না পেয়ে এই চিঠিটা লিখে তোমাকে জানানোর দিচ্ছি। একটু পর আমার ফ্লাইট, আমি এখন হয়তোবা এয়ারপোর্টে, থাইল্যান্ড যেতে হবে, খুবই আর্জেন্ট। হাব্বু চিটাগাং থেকে সরাসরি ফ্লাইটে উঠবে, ঢাকায় ব্যাক করার মতো টাইম আব্বুর নেই। আম্মু রিয়াসকে ঢাকার গাড়িতে তুলে দিয়েছে আব্বু। আমি জানি এই মুহূর্তে তোমার হাত কাঁপছে, হয়তোবা কান্নাও করছো, তোমাকে আমি অনেক আদর করে এসেছি, তোমাকে আমি বলতে পারিনি বা বলিনি, এই কারণে তুমি জানতে পারলে আমাকে আসতে দিবে না, তোমার কান্না দেখলে আমি আর আসতেও পারতাম না। আমি না আব্বুকে মানা করতে পারছিলাম আর না তোমাকে কিছু বলতে পারছিলাম। কাল রাতে যখন অনিমের সাথে ছিলাম তখনই আব্বু ফোন করে খবর দিল, আব্বু লোক পাঠিয়ে আমার যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছিল ততক্ষণে। আব্বু ফোন করে শুধু ফ্লাইটের সময়টাই বলে দিয়েছে। আব্বু তোমাকে বাড়িতে রেখে আসতে বলেছিল, কিন্তু সেটা সম্ভব না, আমি জানি টিয়া পাখি, তোমাকে না জানিয়ে এভাবে হুট করে চলে এসে অনেক বড় একটা ভুল করেছি, জানি এটার মাপ জীবনেও হবে না, তারপরেও বলবো, প্লিজ টিয়া পাখি মাপ করে দিও। আমি এই অবস্থায় তোমার কান্না সহ্য করতে পারতাম না, আমি অনেক কষ্টে নিজেকে রুম থেকে বের করেছি, কতবার যে রুম থেকে বের হয়ে বারবার ব্যাক করে তোমাকে আদর করেছি তার হিসাব নেই। কয়েকদিনের মধ্যেই আমি চলে আসার ট্রাই করব, চিঠিটা পড়ে একবার কল দিও টিয়া পাখি, ওয়েট করব, আই লাভ ইউ। চিঠিটা পড়ার সাথে সাথে আমার মাথা ঘুরতে শুরু করলো, আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা টেনে হিঁচড়ে ছিঁড়ে কুটি কুটি করে ফ্লোরে ফেলে দিলাম, বাথরুমে চোখের পানি বেরিয়ে আসছে। আমি ওনার নাম ধরে একটা চিৎকার দিয়ে বেডসাইড টেবিলের উপরে রাখা সব কিছু ফেলে দিলাম, আমার আর ওনার ছবির ফ্রেম নিচে পড়ে ভেঙে গেল। বেডের উপরের বালিশ চাদর সব ফ্লোরে ফেলে দিয়ে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। সাথে সাথে রুমের ভেতর শাড়ি পরে একটা মেয়ে ঢুকলো, আমার চোখ ঝাপসা হয়ে আসে, দুই হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে তাকিয়ে দেখলাম মলি আপু। উনি দ্রুত আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে বললেন, হিয়া প্লিজ ডোন্ট ক্রাই, ইফাজ তোমাকে দেখাশোনার জন্য আমাকে আর তোমার বোন নাফিসাকে পাঠিয়েছে, ও খুব টেনশনে আছে, কিন্তু বারবার আমাদের ফোন করে তোমার খোঁজখবর নিচ্ছে, ও বারবার বলেছে তুমি যেন বেশি কান্নাকাটি না করো, প্লিজ কান্না থামাও, ইফাজ তোমাকে বলে যেত বাট ও তোমার কান্না একদম সহ্য করতে পারত না, আমাকে বলার সময় ও কেঁদে কেটে অস্থির, ও চলে আসবে কয়েকদিনের মধ্যেই, এভাবে কান্না করলে বেবির ক্ষতি হয়ে যাবে, হিয়া প্লিজ। পাশে নাফিসাগুলো জড়িয়ে ধরে বললো, হাপু প্লিজ এভাবে কান্না করিস না, ভাইয়া কালই আমাকে ব্যাপারটা জানিয়েছিল, ভাইয়া তোকে অনেকবার জানাতে চেয়েছে কিন্তু পারেনি, তুই যেতে দিতি না, কান্নাকাটি শুরু করেছিলি, কাউকে বিশ্বাস করি না, ওনাকে বের হতে বল। সাথে সাথেই রুমের ভেতর অনিম ভাইয়া ঢুকলেন, সাথে ওই ডক্টর আঙ্কেলও ঢুকলেন। অনিম ভাই আমার পাশে বসে বললেন, ইফাজ ডক্টর আঙ্কেল কাল রাতেই ইনফর্ম করে রেখেছিল, উনি হসপিটাল থেকে আর্জেন্ট ভেবে এখানে এসেছেন, দেখি বেডে উঠে বসো। অনিম ভাই বায়া মলি আপু আর নাফিসাকে ইশারায় আমাকে হাত ধরে তুলতে বললেন, আমি কাউকে আমার হাত ধরতে দিলাম না, দুজন জোর করে আমাকে টেনে তুললো। আমি নাফিসাকে জড়িয়ে ধরে বললাম, উনি কি সত্যিই চলে গিয়েছেন? হ্যাঁ আপু, আমাকে একবার বলতে পারতো, আমি ওনাকে কিচ্ছু বলতাম না, বিশ্বাস কর ওনাকে আমি হাসি মুখেই বিদায় দিতাম, একটু কান্নাকাটি করতাম না, শুধু শুধু উনি ভয় পেয়েছেন। তুমি এখন এরকম বলছো আপু, কিন্তু ভাইয়াকে বিদায় দেওয়ার সময় তুমি এখনকার মতোই চিৎকার করে করে কাঁদতে, তুমি কি মনে করো তোমাকে আমি চিনি না, ভাইয়া চেনে না? আমার মতে ভাই একদম ঠিক কাজ করেছে, তুমি ঠান্ডা মাথায় নিজের দিক থেকে ভাববে দেখো, ওনাকে আমি একটুও ক্ষমা করবো না, আমার হাতে পায়ে ধরলেও না, আমি আমার বাবুদের ওনাকে দিব না, এটাই ওনার সর্বস্ব শাস্তি। এই অবস্থায় উনি আমাকে ফেলে চলে গেলেন? অনিম ভাই বলেন, গুড ডিসিশন, একদম বেবিদের দিবে না, সর্বোচ্চ শাস্তি, গুড।
মলি আপনার ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ফাস কল করেছে নাও। আমি মুখ ঘুরে বললাম, বলবো না কথা। নাফিসা ফোনটা নিয়ে আমার কানে ধরে বলল, প্লিজ আপু একবার কথা বলো। আমি কোনো কথা বললাম না। উনি ফোনের ওপাশ থেকে বারবার সরি বলছেন, আমি কিচ্ছু বলছি না। আমাকে চুপ থাকতে দেখে উনি বললেন, রুমে সিসি ক্যামেরা লাগানো, আমি লাইভ দেখতে পাচ্ছি তোমাকে। আমি চমকে উঠে পুরো রুমে একবার চোখ গোলাম। উনি বললেন, এভাবে খুঁজলে তো পাবে না টিয়া পাখি। আমি জানি আপনি রুমে লুকিয়ে আছেন, প্লিজ বের হন না, চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।